হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেকেই ভালো। আপনাদেরকে দেয়া কথা মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি ভালো লাগবে। গরুর মাংসের শিক কাবাব কিন্তু কম বেশি সবারই পছন্দ। চলুন তবে দেখে আসি এর প্রস্তুত প্রণালীটি। এখানে আমি প্রায় হাফ কেজির মতো গরুর মাংস ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখন ধুয়ে রাখা কিউব করা মাংসগুলোকে আমি শিলপাটার সাহায্যে হালকা করে থেতলে নিব। মাংসগুলোকে কিন্তু বেশি থেতলানো যাবে না, বেশি থেতলালে শিকের গায়ে গাঁথার সময় মাংসগুলো খুলে খুলে আসবে। এই কাজটা একটু সাবধানে আর একটু সময় নিয়েই করতে হবে। এখানে আমার সবগুলো মাংস থেতলানো শেষ। মেরিনেটের জন্য এখানে আমি 1 চা চামচ বারবিকিউ মশলা ও 1 চা চামচ কাবাবের মশলা ব্যবহার করছি। এই মশলাগুলো কিন্তু আপনারা যে কোনো গ্রোসারি শপেই পেয়ে যাবেন। এরপর এখানে আমি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে সামান্য ভেজে রাখা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা ও রসুনের বাটা। এরপর সামান্য সরিষার তেল ও পরিমাণ মতো লবণ দিয়ে একসাথে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানোর কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে। মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মাখানো শেষে আমি এটা মেরিনেশনের জন্য রেখে দিব একটি প্লাস্টিকের বক্সে প্রায় 24 ঘন্টা। আমার হাতে যেহেতু সময় ছিল তাই আমি সারা রাত এটা মেরিনেশনের জন্যই ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে এর থেকে কম সময়ও মেরিনেশনের জন্য রাখতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা মেরিনেশন করলে খাবারটা খেতে খুবই ভালো লাগবে। ঠিক একদিন পর মেরিনেশন করা মাংসগুলোকে আমি শিক কাবাব বানানোর জন্য বের করে নিলাম। এরপর আবারও আমি একটু আলতো হাতে মাংসগুলোকে মেখে নিলাম। এবার শিকে মাংসগুলো গাঁথার পালা। শিকের গায়ে মাংসগুলোকে গাঁথার আগে প্রথমে একটু সরিষার তেল এখানে ব্রাশ করে নিতে হবে। মাংসগুলোকে এক এক করে শিকে ঢুকিয়ে হাত দিয়ে এরকম গোল গোল করে একটু চেপে চেপে দিতে হবে। একই প্রসেসিংয়ে এক এক করে সবগুলো শিক আমি এরকম করে এখানে রেডি করে নিলাম। এখানে আমি কিছু শুকনো কাঠের লারকিগুলোকে আগে থেকেই কয়লা করে নিয়েছিলাম। এরপর জ্বলন্ত কয়লার ওপর আমি এক এক করে শিকগুলোকে এরকমভাবে বসিয়ে দিলাম। যেহেতু আমরা পুরো একদিন সময় নিয়ে মাংসগুলোকে মেরিনেশন করেছিলাম তাই কাবাব হতে কিন্তু বেশি সময় লাগবে না। কিছুক্ষণ পর আমি 1 টুকরো লেবু নিয়ে প্রতিটি কাবাবের গায়ে একটু একটু করে চিপড়িয়ে দিলাম। এতে করে কাবাব থেকে আরও সুন্দর একটি স্মেল বের হবে। 5 থেকে 7 মিনিট পর আমি কাবাবগুলোকে এক পাশ থেকে উল্টিয়ে আবারও একইভাবে লেবুর রস চিপড়িয়ে দিলাম। প্রায় 5 মিনিট পর কাবাবগুলোকে এরকম করে এপাশ ওপাশ উল্টিয়ে দিতে হবে যেন কাবাবের প্রতিটা পাশই সমানভাবে কুক হয়। কয়লার আগুন যদি কমে যায় তাহলে আপনারা এরকম হাত পাখার বাতাসে কয়লার আগুনটা একটু বাড়াতে পারেন। দেখতেই পাচ্ছেন দর্শক, আমার কাবাবের গায়ে কিন্তু সুন্দর একটি চমৎকার কালার চলে এসেছে। এই পর্যায়ে কাবাবগুলোকে চুলো থেকে তুলে নিতে হবে এবং পরিবেশন করতে হবে। দেখলেনই তো খুব সহজেই কিভাবে রেস্টুরেন্টের মতো করে ঘরে কাবাব তৈরি করা যায়।
COVID-19 এর বাহিরে না যেয়ে রেস্টুরেন্টের স্টাইলে ঘরে বসে আপনারা এই কাবাবের স্বাদ আপনাদের পরিবারের সাথে নিতে পারেন। আমার এই সিম্পল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। কিপ ওয়াচিং কিউট কাপল, আল্লাহ হাফেজ।